ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আজকে চলে এলাম একটা দোতলা বাড়ির ডিজাইন নিয়ে। এর মধ্যে হচ্ছে আপনারা সবাই চান যে চার বেডরুম, নিচে চার বেডরুম, ওপরে চার বেডরুম, এরকম চান। তো যারা হচ্ছে এই ধরনের ডুপ্লেক্স চান তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা পারফেক্ট। আমরা এটার নাম দিয়েছি হচ্ছে পারফেক্ট ভিলা, আর এটা কস্টিংয়ের দিক থেকেও পারফেক্ট, সব দিক থেকেও পারফেক্ট, এই জন্য এটার নামই হচ্ছে পারফেক্ট ভিলা। আপনারা যদি কেউ এই বাড়িটা ডিজাইন হবো চান তাহলে বলবেন, যে মেসেজ দিবেন যে আমি পারফেক্ট ভিলার ফুল ডিটেল ড্রয়িংটা চাই, বইটা চাই। তো সেক্ষেত্রে আমরা বুঝে ফেলবো যে আপনি কী নিয়ে কথা বলছেন। তো আমরা চলে আসি এটার বাইরের ভিউ নিয়ে। এই বিল্ডিংটার বাইরের ভিউ হচ্ছে এরকম। আমরা বাইরের জানালার যে ইয়েগুলা, ক্যান্টিলিভারগুলো, সেগুলো আমরা এইভাবে দিয়েছি, আপনারা যেটাকে সানসেট বলেন। তার এইখানে আমরা একটু ডিজাইন রেখেছি আর কি, ব্ল্যাকের মধ্যে লাইট ডিজাইন, যাতে ফুটে ওঠে জিনিসটা। আর এখানে একদম প্যারাবেটের মধ্যে পুরো সলিড না রেখে আমরা এটাকে ব্রেক করেছি এবং এখানে নেম প্লেটটা রাখার জায়গা করেছি। সামনে থেকে এটা হচ্ছে আমাদের এন্ট্রি, মেইন এন্ট্রি। এটা মেইন এন্ট্রি থেকে ঢোকার সময় এখানে বাম পাশে বসার জায়গা আছে। গ্রামে যে হয় যে বসার একটা জায়গা প্রয়োজন হয় এন্ট্রিতে, এই পাশেও বসার জায়গা আছে। মানে গ্রামের যে এখানে বসে কিন্তু গল্প গুজব করে এই গ্রামের মানুষ। তো এই জায়গাটায় আমরা এখানে রেখেছি। আর এখানে গার্ডেনিংয়ের জন্য আমরা বক্স রেখেছি, গার্ডেনিংয়ের জন্য বক্স রেখেছি। এখানে ইচ্ছা মতো গাছপালা বা ফুল গাছ টুল গাছ লাগাইতে পারবে, যার যেটা পছন্দ। আর এই দুইটা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারান্দা, এই পাশে দুইটাও বারান্দা। এই হচ্ছে এটার পারফেক্ট সামনের ইয়েটা, ভিউটা। আর এইখানে এই গ্লাস ডোরটা স্লাইডিং খুলেই হচ্ছে চলে আসবে এই টেরাসে, এই টেরাসটা ইউজ করতে পারবে। এইখানে আরেকটা জিনিস যেটা দেখে, আমরা এখানে মেইন ডোর দিয়েছি হচ্ছে ডাবল ডাবল পাল্লা, মানে দুই পাল্লা, আড়াই ফিট করে পাঁচ ফিটের দুই পাল্লা। আর ডানে এবং বামে এখানে আমাদের, আমরা প্ল্যানে গেলে আপনাদেরকে দেখাতে পারবো যে এইখানে আমাদের একটা মানে এমন একটা স্পেস ক্রিয়েট হয়েছে যেখানে লাইট ঢোকানোর জন্য খুব একটা বেশি ইয়ে নাই, মানে ডিরেক্ট যে লাইট ঢুকবে। তো সেই ক্ষেত্রে আমরা এই দুইটা জায়গা রেখেছি লাইট অ্যান্ড এয়ার ভেন্টিলেশনের জন্য, ক্রস ভেন্টিলেশন করার জন্য। আচ্ছা, ওটা আমরা প্ল্যানে দেখাবো আবার। আর সম্পূর্ণ সব কিছুই থাকবে এই ভিডিওতে, হচ্ছে আপনার ডিটেল মেজারমেন্ট অটোকাডে, আর হচ্ছে এস্টিমেট খরচের হিসাব সব কিছুই থাকবে এই ভিডিওতে, দেখতে থাকুন। আর যারা নতুন আমাদের এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমাদের নতুন ডিজাইনের ভিডিও আপনার ওয়ালে চলে যায়। তো আমরা এখন চলে আসি হচ্ছে নিস্তালার প্ল্যানে, যে আমরা নিস্তালায় কী দিয়েছি ফাংশন। আমরা আগে থ্রিডিতে প্ল্যানটা দেখি, আমরা সবসময় সব ভিডিওতে যেটা করি আগে থ্রিডি প্ল্যানের, থ্রিডির মধ্যে প্ল্যানটা দেখাই, তারপর হচ্ছে আমরা অটোকেটে মেজারমেন্টটা দেখাবো আর কি। তো আমরা এখন চলে আসি যে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে, যে গ্রাউন্ড ফ্লোরে কী কী আছে আমরা সেকশন কেটে থ্রিডিতেই দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের মেইন এন্ট্রি, এন্ট্রির জন্য পোর্টসকে ধরে রাখার জন্য, এবং এই দুইটা ডেকোরেটিভ কলাম দেওয়া আছে। এখানে বসার জায়গা আছে দুই পাশেই, এই দরজা খুলে, ডাবল পাটের দরজা খুলে আমরা চলে আসবো এখানে ড্রয়িং স্পেসে। ড্রয়িং স্পেস থেকে ডিরেক্ট এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস। এখান থেকে দোতলা সিঁড়ি চলে গেছে উপর দিয়ে, এবং এই সিঁড়ির নিচটা হচ্ছে আমরা কমন টয়লেট হিসাবে, সরি, এটার অ্যাটাচ টয়লেট হিসাবে এটাকে ইউজ করেছি। তো এই পাশে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেডরুম, এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে। আমরা রুমের মেজারমেন্টগুলো, বিভিন্ন মেজারমেন্টগুলো হচ্ছে অটোকেডের প্ল্যানে ডিটেলি দেখবো একটু পরে। তো এই বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচ বারান্দা, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, যে সিঁড়ির নিচ বরাবর। তো সিঁড়ির নিচ বরাবর অ্যাটাচ টয়লেট দিতে গেলে যেটা করতে হয়, যে এখান থেকে 14টা স্টেপ উঠানোর পরে 15টার নিচে, 15 নম্বরের নিচে হচ্ছে দিতে হয়। তো আমরা এখানে সেভাবেই ডিটেলে করেছি। আর এই ডাইনিং স্পেস থেকে এই পাশে এসে যেটা, এটা হচ্ছে একটা বেডরুম, এটার সাথে অ্যাটাচ বাথরুম, এটা এটা হচ্ছে আমাদের কিচেন, রান্নাঘর যেটা সেটা। আর এইখানে ডাইনিং পাশে এসে এটা একটা বেডরুম, এটার সাথে অ্যাটাচ বাথরুম, এটা। আর কমন টয়লেটটা হচ্ছে আমাদের এটা, এটা আরেকটা বেডরুম। তো দেখেন আমাদের এখানে টোটাল 4টা বেডরুম আছে, এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা আছে। একটা বেডরুম, এটা হচ্ছে আরেকটা দুইটা, আর এটা হচ্ছে আরেকটা তিনটা, এটা হচ্ছে আরেকটা চারটা বেডরুম। চারটা বেডরুমের মধ্যে সামনের দুইটাতেই আমাদের বান্দা অ্যাটাচ আছে, আর অ্যাটাচ টয়লেট আছে সামনের দুইটাতেই। আর পিছনের যে বেডরুম দুইটা, সেটার মধ্যে একটাতে আমাদের অ্যাটাচ টয়লেট আছে, বারান্দা নেই, দিতে পারিনি, আর দেইনি আসলে ইচ্ছা করে। আর এইখানে হচ্ছে বেডরুমটা আছে, এই বেডরুম থেকে বের হয়ে কমন টয়লেট ইউজ করতে পারবে। আর এটা হচ্ছে কিচেন। এইখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যেটা হচ্ছে গ্রামের বাড়িতে লাড়কি দিয়ে রান্না করা চুলা থাকে, ট্রেডিশনাল কিচেন আমরা যেটাকে বলি গ্রামের। তো সেটাতে যাওয়ার জন্য এখানে আমরা একটা এক্সিট ডোর রেখেছি এই দিক থেকে, এখানে সিঁড়ির নিচ থেকে, যেহেতু আমরা এখানে 7 ফিট হাইট পেয়ে গেছি। তো সেখানে আমরা একটা এক্সিট ডোর সেট আপ করেছি। এই হচ্ছে আমাদের নিচতলার প্ল্যান। আমরা চলে যাবো এখন দোতলার প্ল্যানের মধ্যে, যে দোতলায় কী কী আছে। আমরা সেকশন প্ল্যানটাকে উপর দিকে নিয়ে যাই,
আমরা দোতলার ছাদের নিচ বরাবর কাটব, একটু উপরে নিয়ে যাই। তো এইখানে যদি কাটি তাহলে আমরা হচ্ছে দোতলার ব্যাপারটা দেখতে পাবো, আর একটু নিচে কাটি বারান্দার নিচে। তো এই সিঁড়ি দিয়ে আমরা চলে আসলাম, এই সিঁড়ি দিয়ে চলে আসলাম দোতলায়। দোতলায় এসে আমরা সেম হুবহু নিচে যেভাবে আমরা বেডরুমগুলো রেখেছি, চারটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই চারটা বেডরুম নিচে যেভাবে ছিল উপরেও একইভাবে আছে, এবং বারান্দাগুলো একইভাবে আছে। টয়লেটগুলো শুধু এই এইখানে যে একটা অ্যাটাচ টয়লেট আমরা সিঁড়ির নিচে দিয়েছি সেটা এখানে বাদ যাবে, কারণ এখানে আমরা দিতে পারবো না সিঁড়ির ল্যান্ডিংয়ের জন্য বা সার্কুলেশনের জন্য, এটা এখানে দেওয়া যাবে না। দোতলায় নিচতলায় যদিও দিয়েছি, দোতলায় সেটা দেওয়া যাবে না। আর উপরে এসে এটার সাথে, এই বেডরুমের সাথে এখানে চলে আসবে অ্যাটাচ টয়লেটটা, কমন টয়লেটটা, আর এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটটা। আর কিচেন যে পজিশনে ছিল সেই পজিশনেই হচ্ছে আমরা একটা রিডিং রুম রেখেছি এখানে, মানে পড়ালেখার জায়গা, বা আপনি চাইলে যদি পড়ালেখা না করে থাকে তাহলে আপনি এটাকে স্টোর হিসেবে ইউজ করতে পারেন। আর এই জায়গাটা যেটি দেখতে পাচ্ছেন এইখান থেকে হচ্ছে এই গ্লাস ডোরটা খুলে, এইখানে এই জায়গাটা হচ্ছে প্রেয়ার স্পেস, নামাজের জায়গা। আপনারা সবাই জানেন যে আমরা সব বিল্ডিংয়েই একটা করে অন্তত প্রেয়ার স্পেস রাখি, যে যে ধর্মেরই হোক সে ধর্মের জন্যই রাখি, স্পেস একটা লাগেই। তো এইটা আমরা রেখেছি নামাজের জন্য, যেহেতু এই বিল্ডিংটা যার জন্য আমরা ডিজাইন করেছি চন্দ্রগঞ্জে, উনি হচ্ছেন মুসলমান, তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা নামাজের জায়গা রেখেছি। এবং এই স্লাইডিং গ্লাস ডোর খুলে এখানে টেরাসে চলে এসে এই টেরাসটা ব্যবহার করতে পারবে, মানে এখানে এসে দাঁড়ায় এইখানে ভিউটা কত সুন্দর হবে চিন্তা করুন একবার। তো এই হচ্ছে আমাদের দোতলার প্ল্যান। আর এখানে মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে এটা একটা ফ্যামিলি লিভিং স্পেস হবে, কারণ দোতলায় গিয়ে একটা ফ্যামিলি লিভিং স্পেস প্রয়োজন হয়। যদিও আমাদের ড্রয়িং ডাইনিংটা নিচে রাখছি আমরা এখানে, ডাইনিং উপরে প্রয়োজন নেই, একটা ফ্যামিলি লিভিং স্পেসের প্রয়োজন হয় নিজেদের মধ্যে কথা বলার জন্য বা নিজের বসার জন্য, সেটা আমরা এখানে রেখেছি মাঝখানে। তো এই হচ্ছে এই বিল্ডিংয়ের টোটাল থ্রি ডির মধ্যে যেটা দেখানোর ছিল সেটা। এখন আমরা চলে আসি ছাদের ভিউতে। ছাদ হচ্ছে আমাদের দোতলার উপরে, ছাদটা আমরা এইভাবে রেখেছি, আগেই দেখিয়েছিলাম যে আমরা এখানে কীভাবে রেলিংয়ের ডিজাইনটা করেছি। আর এটা হচ্ছে আমাদের স্টেয়ারের রুম, সিঁড়ির রুম। সিঁড়িটা উঠে গিয়ে এখানে আমরা 8 ফিট, মানে এখান থেকে এখানে 8 ফিট বাড়তি হচ্ছে 8 ফিট দেয়াল করেছি, এখানে 10 ফিটের প্রয়োজন নেই, কারণ 7 ফিট হাইটে হচ্ছে দরজা লাগে, আর 1 ফিট ক্লিয়ার থাকলে হচ্ছে তার উপরে ছাদের ঢালাইটা আমরা দিয়ে দিই আর কি সিঁড়ির রুমে। তো সিঁড়ির রুম আপনাদের 10 ফিট করার দরকার নেই, শুধু শুধু খরচ বাড়ানোর দরকার নেই। আর আমরা সিঁড়ির রুমে এখানে হচ্ছে দেখিয়ে দিয়েছি, টাইলস দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টাইলস কালারের টাইলস সেট করতে পারেন। তো এইখানে আপনারা চাইলে গার্ডেনিং করতে পারবেন, এই ছাদের মধ্যে আপনারা চাইলে গার্ডেনিং করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর হচ্ছে আমরা এখন চলে যাব, যেটা সেটা হচ্ছে আমরা অটোক্যাডের প্ল্যানের মধ্যে মেজারমেন্টটা ফাইনালি দেখব যে কী মেজারমেন্টে আমাদের আছে জিনিসগুলো। তো এটা হচ্ছে আমাদের টোটাল একটা বই যেটা আমরা দিই সেটার ফুল ড্রয়িংটা হচ্ছে এটা। আপনাদেরকে যেটা দেখানোর প্রয়োজন হবে সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোরে আমরা এইখান থেকে মেইন এন্ট্রি থেকে যে সিঁড়িগুলো আপনারা দেখছেন সিঁড়িতে, সেগুলো হচ্ছে এটা। ফয়ার আছে 9 ফিট 2 ইঞ্চি বাই 5 ফিটের, এই জায়গাটা আছে 9 ফিট 2 ইঞ্চি বাই 5 ফিট, মানে এইখান থেকে এখানে 5 ফিট, আর এখান থেকে এখানে হচ্ছে 9 ফিট। আর এখানে যেই বসার জন্য যে জিনিসটা আমরা দিয়েছি সেটা লম্বাই ছিল হচ্ছে 5 ফিট এবং চড়াই ছিল হচ্ছে 2 ফিট, এইদিকেও সেম মেজারমেন্ট একটা সিঁড়ি আমরা দিয়েছি বসার জন্য। ড্রয়িং স্পেসটা আছে 12 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট, যদিও 9 জায়গায় 10 হলে ভালো হতো, তো আমাদের এখানে ক্লায়েন্টের 9 রিকোয়ারমেন্ট ছিল, ওনার আর বেশি প্রয়োজন ছিল না, সো আমরা এখানে 9 ফিটই দিয়েছি এবং 12 ফিট 4 ইঞ্চি এদিকে লম্বাই। ট্যানিং স্পেসটা আছে 14 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 4 ইঞ্চি, আর বাম পাশে বেডরুমটা আছে 10 ফিট বাই 13 ফিট, আর এটার সাথে বারান্দাটা আছে 2 ফিট 7 ইঞ্চি বাই, মানে ভিতরে আমরা যে মেজারমেন্টগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে দেয়াল ছাড়া ভিতরে, বারান্দাটা আছে হচ্ছে 2 ফিট 7 ইঞ্চি বাই 13 ফিট লম্বাই। এখানেও সেম সাইজের একটা বারান্দা আছে, এই বেডরুমটা আছে 10 ফিট বাই 13 ফিটের। আর হচ্ছে এখানে যে সিঁড়ির নিচে যে টয়লেটটা আপনাদেরকে দেখিয়েছি সেটা আছে 3 ফিট 10 ইঞ্চি বাই 5 ফিটের। এইখানে এই পাশে এই বেডরুমের সাথে যে টয়লেটটা সেটা আছে হচ্ছে 7 ফিট বাই 4.5 ফিট। এই কমন টয়লেটটা আছে হচ্ছে 4 ফিট বাই 7 ফিট, আর এইখানে এই বেডরুমটা আছে 13 ফিট বাই 11 ফিট। কিচেনটা আছে 7 ফিট বাই 10 ফিট, এবং এইখানে যে বেডরুমটা সেটা 10 ফিট 11 ফিট বাই 10 ফিট 9 ইঞ্চি, আর টয়লেটটা আছে 6 ফিট বাই 4 ফিট 2 ইঞ্চি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আমরা এখানে খুব বেশি একটা জায়গা কিন্তু কভার করিনি। আপনারা সবাই জিজ্ঞেস করেন যে এটা লম্বাই কত ফিট, চড়াই কত ফিট, টোটাল জিজ্ঞেস করেন আর কি। তো সেক্ষেত্রে আমি এখানে দেখিয়ে রাখি যে আমরা এখানে টোটাল কত ফিট জায়গা ব্যবহার করেছি। আমরা এখানে পোর্সের জায়গাটা বাদে হচ্ছে দেখাচ্ছি, এখানে
এখানে আমরা এদিকে 33 ফিট এবং এদিকে 40 ফিট অতটুকু জায়গা কভার করেছি, মানে বিল্ডিংয়ের জন্য আমরা এদিকে 40 ফিট আর এখান থেকে এখানে 33 ফিট এরকম জায়গা কভার করেছি। আপনাদের যাদের এরকম ল্যান্ড আছে তারা এই ডিজাইনটা নিতে পারবেন, 4 বেডরুম নিচতলায় উপরে 4 বেডরুম এভাবে করা। তো আমরা চলে যাই এখন দোতলার প্ল্যানের দোতলায়। আমরা সিঁড়ি দিয়ে চলে আসলাম দোতলায়। দোতলায় এসে এখানে আমরা ফ্যামিলি লিভিং স্পেস পাবো, সেটা 15 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 4 ইঞ্চি। আর এখানে বেডরুম এবং এখানে যে রিডিং রুম, নিচে যেটা কিচেন ছিল সেটাকে আমরা এখানে রিডিং রুম দিয়েছি, এখানে বেডরুম, এটা কমন, মানে এগুলোর মেজারমেন্ট নিচের মেজারমেন্ট সেম অ্যাজ ইট ইজ আছে। এখানে যেটা বাড়তি একটা জিনিস আছে সেটা টেরাসটা, এই টেরাসটা 12 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট। মানে এইখানে আমি যদি 3D আপনাদেরকে দেখাই যে এই এই যে এই টেরাসটা, এই টেরাসটা আছে আমাদের 12 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট, বেশ বড়ো সাইজের একটা টেরাস আছে এখানে। এখানে আপনি যারা চাইলে এখানে আমরা ছাতাটা দেখাইনি, আপনারা চাইলে এখানে এক কোনায় বা এখানে একটা ছাতা দিয়ে চারপাশে রাউন্ডে চেয়ার দিয়ে এটাকে সাজাইতে পারবেন সুন্দর করে, বা এখানে একটু ফুলের টপ টপ দিলে আরও একটু সুন্দর হবে, খুব সুন্দর লাগবে এখানে। তো আমরা কলামের ডেকোরেশনের জন্য এরকম ডেকোরেশন দেখিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো ডেকোরেশনের কাজ করাতে পারেন। এখানে আমাদের যেই স্ট্রাকচারটা আছে বা যে বিল্ডিংয়ের যে ডিজাইনটা আছে সেটার সাথে আমরা মিল রেখে কম্পোজিশনটা করে এই কলামগুলো এভাবেই দিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ডেকোরেটিভ কলাম সেট করতে পারেন, বাট কলামটা লোডও নেবে কিন্তু, এই এই রুফের লোডটা কিন্তু এই কলাম নেবে। তো আমরা চলে যাই এখন এস্টিমেটের মধ্যে, যে এই বিল্ডিংটা করতে কত টাকা খরচ হবে। সবাই যেটা যে আশায় থাকেন যে এই খরচটা কত লাগবে, আচ্ছা ডিজাইন তো দেখলাম, তো এই ডিজাইনে এই বিল্ডিংটা করতে টোটাল কত টাকা লাগবে সেটা বের করে দেন। তা আমরা যেটা করি সেটা আমরা সবসময় ওই বিল্ডিংটা করতে কতটুকু রড, কতটুকু ইট, কতটুকু বালি, কতটুকু সিমেন্ট লাগবে সেটা বের করে দিতে পারি, কারণ এটার একটা ইউনিক প্রাইস আছে। আর যেমন এই দরজা, এই যে টাইলস, তারপর এই যে গ্রিল, তারপরে এই যে থাই গ্লাস, এগুলোর প্রাইস আমরা কখনো দিই না বা অ্যাকচুয়ালি আমরা দিতে পারি না, কারণ এটা জায়গা ভেদে এবং আপনার পছন্দের উপরে ডিপেন্ড করে। যেমন আপনি এটা কী কাঠের লাগাবেন সেই উপরে ডিপেন্ড করবে দরজাটা কী প্রাইস আসবে। সুতরাং আমরা এই প্রাইসটা দিতে পারি না, দেখেই দিই না, ফিটিংসের প্রাইসটা আমরা কখনোই দিতে পারি না। এই জন্য আমরা ফিটিংসের প্রাইস বাদে ইট বালি রড সিমেন্টের যে দাম আসে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমাদের এখানে আমাদের টোটাল ডিটেল এস্টিমেটটা করা আছে আরেকটা পেজে, মানে কোথায় কী লাগবে, ফাউন্ডেশনে কী লাগবে, ছাদের ঢালাইতে কী লাগবে, কলামে কী লাগবে। আর এখানে আমরা টোটাল আমরা এটা ডিজাইনটা করছি রনিভের জন্য আমাদের চন্দ্রগঞ্জে। তো এখানে আমাদের টোটাল কতটুকু গাঁথনির জন্য লাগবে, কতটুকু খোয়ার জন্য লাগবে, এইভাবে আমরা ভেঙে ভেঙে টোটাল বের করার পরে সামারিটা আমাদের এটা আসছে। আর টোটাল রড লাগবে এতটুকু। তো সব মিলিয়ে আমরা ইটটাকে 14-12 টাকা দিয়ে গুণ দিয়েছি, টোটাল ইটের পিসের যে দাম ঢাকাতে এখন সেটা দিয়ে। আপনার এলাকায় যদি 2-1 টাকা এদিক সেদিক হয় তাহলে আপনি সেভাবে যে কোয়ান্টিটি দেওয়া আছে আপনি গুণ করে নেবেন। আর আমরা সিমেন্টটা ধরেছি 530 টাকা করে, আর বালি ধরেছি টোটাল 1,30,000 টাকার বিটা বালি টালি এই সেই যা আছে সব মিলে এই বালিটা। আর এইখানে মোট রড লাগবে 7,721 কেজি দোতলা। আমরা কিন্তু টোটাল দোতলা বিল্ডিংয়ের হিসাব দিচ্ছি আপনাদেরকে, মানে টোটাল কমপ্লিট করতে কী লাগবে সেটা। আর এখানে আমাদের রড লাগবে যা সেটাকে আমরা 92 টাকা দিয়ে গুণ দিয়েছি, এই টাকাটা এসেছে। তো টোটাল এখন আমরা সামারি যদি বলি যে এই টোটাল বিল্ডিংয়ের জন্য ইট বালি রড সিমেন্ট 18,26,702.05 টাকা। তা আপনারা যাতায়াত ভাড়া গাড়ি ভাড়া টাড়া এসব হিসাব করলে খুব সম্ভবত 19 লাখ টাকার মতো আপনাদের এই দোতলা বিল্ডিংটি করার জন্য মালামাল এই টাকার কিনা লাগতে পারে। তো আমরা সব ভিডিও আইডিয়ার জন্য দিই। আপনারা যদি কেউ মনে করেন যে অনেকে আমাদের ভিডিও দেখে বিল্ডিং তৈরি করতে গিয়ে প্রবলেমে পড়েন, সেটা না পড়ে আপনারা আমাদের থেকে ডিজাইনের বইটা চাইলে আমরা খুব কম টাকা আপনাদেরকে দিয়ে দিই। বইটা ডিজাইনের ফুল ডিটেলস সহ স্ট্রাকচারাল ড্রয়িং, ওয়ার্কিং ড্রয়িং সহ বইটা নিয়ে মিস্ত্রিকে দিয়ে কাজ করবেন, হুবহু এই ডিজাইনটাই হবে এবং এই বিল্ডিংটাই বানানো হবে, বানাতে পারবে তখন। আর যদি কেউ ভিডিও দেখে তৈরি করতে যান নিজে নিজে আর ঠিক না থাকে তো সেক্ষেত্রে আমাদের কোনো থাকবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সামনে রমজান আসতেছে, সবাই ঠিকমতো ইবাদত করবেন, অতটুকুই বলবো। আর সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের দেশটাকে যেন ভালো থাকে, সব দিক থেকে যেন সবাই ভালো থাকে, এই জন্য সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও নতুন কোনো ডুপ্লেক্সের ডিজাইন নিয়ে বা নতুন কোনো বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে।